তুই রবিবারটা বসে বসে ভোর বড় হয়ে যাচ্ছে, কি করা যায় বলতো? একদম কিছু ভালো লাগছে না রবিবারের মতো দিন, একদম মানে পুরো বেকার কেটে যাচ্ছে, কোনো কিছু মজা এসছে না রবিবারে। কালকে আবার ISL টা হেরে গেলাম, পুরো মাথা পুরো ও নো, একবারে মাথা পুরো একবারে গরম হয়ে আছে। ভাই কুছ তুফানি করতে হবে যাতে পুরো পুরো দুনিয়া ওখানে হেলে যায়, পুরো দুনিয়া থাম যায়, এমন কিছু করতে হবে বলে দিলাম। চল একটা ফিস্টি করি, কি বলি? মজা হবে তো নাকি? এখন চল ছোট করে ফিস্টি করে বিয়ের পরে থাকবো, মজা হবে। করবি তো ফিস্টি? ঠিক বলেছি, ফিস্টি ফিস্টি একটা করলে তবে রবিবারটা পুরো মাখম হবে, পুরো মাখম, পুরো রবিবারটা মাখম হবে। কিছু একটা ফিস্টি ভাই করতে হবে। তো কিসের ফিস্টি করা যায় বলতো? নতুন কিছু ট্রাই করি কি? আচ্ছা ভাবছিলাম যে বিড়ির ফিস্টি করলে কেমন হয়। তোর মানে একটা ইয়ার্কির একটা লিমিট থাকে ভাই, তোকে বলে দিচ্ছি, সব বিষয়ে আমি ইয়ার্কি করা উচিত নয়। এবার ফিস্টি নিয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, রবিবারটা এরকম একাই কেটে যাচ্ছে আর তুই বলছিস বিড়ির ফিস্টি হবে, এগুলো হয়? তুই বল। দাদা কিছু ভাবতে দে, গরমকাল তো মোটামুটি বলতে গেলে চলেই এসেছে, তাহলে হালকা করে চিল বিয়ার আর চিকেন কষার ফিস্টি হয়ে যাক, পুরো হাটকে, সবকে হাটকে একবারে, লাজবাব ফিস্টি হয় ভাই বলে দিলাম। গরমকালে চিকেন আর চিল বিয়ার। চিকেনের ফিস্টি করবি মানে করোনা? কি বলবি বলতো, চিকেনের ফিস্টি, চিকেনের সব ফেসবুকে সব অ্যাড ব্যাড দেখাচ্ছে যে চিকেনের করোনা হচ্ছে আর তুই চিকেনের ফিস্টি করবি বলছিস? দূর মা, তুই ভয় পাচ্ছিস? বোকা চোদা, আমি তো আছি, আমি তোর আগে তোর ভাই মরবো ভাই। চল দুজনে একসাথে মরবো, আমি যদি মরে গেলে তুই বেঁচে থেকে গেলাম, চল। না না না, কোনোদিন নয়, আমি কোনোদিন চিকেনের ফিস্টি করতে পারবো না, বলে দিবি ঘরের থেকে একদম বারণ করেছে, চিকেনের ফিস্টি একদম করবি না। তো আমি চিকেন খাবোই না, পুরো চিকেন খাওয়া বন্ধ হয়ে গেছে। তো চিকেনের দামও কমে গেছে দেখবে, যে কারণ চিকেনের করোনা হলে চিকেনের দাম কমে, মটনের তো দাম কমে না, ঘর থেকে বারণ করেছে আমি একদম খাবো না। আমি এত তাড়াতাড়ি মরতে চাইনি, আমার বিয়েটা কিছুই হয়নি, আমি এখন তাড়াতাড়ি মরতে চাইনি, আমাকে তুই বোকা যেতে ভাবিনিস। আমি কোনো দিনই চিকেন আমি ফিস্টি করবো না, যদি অন্য কোনো ফিস্টি করি বল আমি করবো। আর স্যার করোনার টাকাও বলি আরি, দেখে দেখে চিকেনে যত সব রোগ, চিকেনে বার্ড ফ্লু, চিকেনে তারপরে বলতে পচা মাংস, চিকেনে কোনোদিন দেখলাম যে খাসির উপর দিয়ে কোনো ঝড় গেল, মটন উপর দিয়ে কোনো ঝড় গেলে তো দাম কমতো। তো মধ্যবিত্তরা যারা মটন ছুটে পারে না, তো বিয়েবাড়ি ফিরবাড়ি গিয়ে আমরা খাই, তো সেটা তো মটন আবার 150-150 টাকা কিলো হয়ে গেলে ঢেলে 1 মাস খেয়ে যেত, কি লীলা কি হতো এতে? এটা কেন হলো? সব ঝড় চিকেনের উপর। তুই দেখ, ও কতদিন যে মটন খাইনি ভাই, দাম বেড়ে যাওয়ার পর এখন আমার বলছে 750 টাকা করে কিলো, কি করে খাবো? 700 টাকা 700 টাকা কিলো হয়ে যাচ্ছে, যদি করোনাটা মটনেই হতো রে, 150 টাকা করে মটন যেত, কোনো কথা হতো না, পুরো যেতাম 1 কেজি করে রবিবারে কিনে নিয়ে চলে আসতাম, কষিয়ে খাওয়া হতো, ঠিক বলে দিল। ও করোনা সত্যি আর দেখে দেখে পুরো একবারে চিকেনগুলোতেই হচ্ছে, মটনে আয় একটু দেখি, মজা নিই, মটন খেয়ে কতদিন মটন খাইনি, সেটা তো পাবলিক শুনবে না। আর করোনাও কি বলবো, কমদামি জিনিসই অ্যাটাক করেছে, মেড ইন চাইনা তো, কমদামি জিনিসই পাই, কমদামি জিনিসকে অ্যাটাক করেছে। আমার ছেলে নিজেকে এটা ভেবে এত পাপি মনে হচ্ছে, এত ব্যঞ্চদ মনে হচ্ছে, যে সারা জীবন চায়না মাল ইউজ করে এখন দেখ এমন পর্যায়ে দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত চায়নার তৈরি ভাইরাসই আমাদের, আমার তৈরি চায়না তৈরি ভাইরাস, চায়না থেকে আগত আমার চায়না ভাইরাস আমার দিকে মরতে হচ্ছে, লাগে এই বুকের জন্য লাগে। তোকে আমি কি আর দুঃখের কথা বলবো ভাই, মানে চাইনিজরা হচ্ছে এমন একটা প্রাণী, হ্যাঁ তুই চাউমিন বার করি, চাউমিন ফাউমিন ওইগুলো ঠিক আছে খাওয়া আছে, আর তারা কিনা কথা সাপ বল, ব্যাং বল, গিটগিটি বল, কেঁচো বল, সব কিছুই খাচ্ছে, কিছু মানে কিছু বলার নেই, মানে তারা এমন একটা জঘন্য প্রাণী, মানে এত সুন্দর তারা দিয়ে থাকো, টেকনোলজির দিক থেকে উন্নত কিছু ভালো কিছু খা, তারা মতন নয়। তাদের আমার ফেভারিট খাবার কি জানিস তো? বাদুড়ের স্যুপ, যেটা থেকে করোনার উৎপত্তি, তারা হচ্ছে সেটা ফেভারিট খাবার, বাদুড়ের স্যুপ, তারা সেগুলোই খাচ্ছে, আর সেখান থেকে করোনার এত উৎপত্তি। আমি মারা বলে দিচ্ছি জীবনে এই মেজর মধ্যে আমি যাবো না, বাঘ বালে চাই না, এত উন্নত হয়ে টেকনোলজির দিক থেকে বাদুর খাচ্ছে, বাদুরের স্যুপ ফেভারিট, থু। আর মানে মাদারচোদ এমন এইটা ভাইরাস যে পুরো বিশ্বে ভাইরাসের আতঙ্কে আছে,
সবকিছু যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে, এমনকি আমেরিকা প্রেসিডেন্ট সব যে ভিসা ভিসা সব ভিসা ক্যান্সেল করে দেয়। স্পেনে এত দ্রুততার সাথে ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছে যে স্পেনের যে প্রেসিডেন্ট তার স্ত্রীর নাকি হয়েছে, স্ত্রীটা পুরো খাসা একবার স্ত্রী ছিল, স্ত্রীরও হয়ে গেছে করোনা ভাইরাস। এরকম যদি আস্তে দিন দিন মানতে থাকে তো সব দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আমদানি রপ্তানিও হবে না, তো আমরা না খেতে পেয়ে মরে যাবো। আমরা ইন্ডিয়াতে এখন শোনা যাচ্ছে ইন্ডিয়াতে নাকি করোনা প্রচুর ভালোভাবে অ্যাটাক খুঁজে দিচ্ছে। তুই দেখ মধ্যখানে নেপাল আছে, ভুটান আছে, নেপাল ভুটানে নয় এক ঝাঁপ দিয়ে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে চলে এসে পুরো একদম ফিনিশ করে দেবে আমি যা মনে হচ্ছে। আর সবচেয়ে সব থেকে বড় কথা কি হলো, এত যে বড় বড় বিজ্ঞানী আছে, হ্যান আছে নাসায়, এলা রকেট পাঠাচ্ছে মঙ্গলকে, রকেট পাঠাচ্ছে চাঁদের পেছন দিকে রকেট পাঠাচ্ছে, সব করছে। আর ওনারা এখনো করোনার ভাইরাস যে টিকাটা এখনো বার করতে পারেনি, তুই কি বলবি বল? মানে এত উন্নতশীল দেশ হয়ে ভারতের টিকা লুটে পাটে নিয়ে গিয়েও তারা করোনার টিকা বার করতে পারে, খালি বড় বড় ডায়লগ আছে, কিছু বলার নেই। আর সবাই ভারতের দিকে আশা করছে ইন্ডিয়া করোনার টিকা বার করবে, তুই এবার বল কিছু। আরে ভাই অত টেনশন নিচ্ছিস কেন? চায়না মাল জানিস তো, আজ চলছে কাল চলবে না, বন্ধ হয়ে যাবে, ফুল রিল্যাক্স, ওই টেনশন টেনশন রিল্যাক্স কর, আজ করোনা আছে কাল করোনা শেষ হয়ে যাবে, ঠিক আছে, নো টেনশন। হ্যাঁ রে বোকাচোদা, চায়না মাল বেশি দিন চলে নেই, কি করে ঠিক বলে, দেখুন চায়না মাল যখন চলতে শুরু করবে যদি এক মাসের মধ্যে খারাপ না হয় জানবি পুরো বিশ্ব ছেড়ে যাবে। যেমন দেখ না সোয়ামি, রেডমি, ভিভো, তারপরে যে রিয়েলমি, তো কোম্পানিগুলো আছে দেখলি কত সুন্দরভাবে ডেভেলপমেন্ট করে ফেললো ইন্ডিয়াতে, আর তুই বলছিস চায়না মাল বেশি দিন চলবে না, করোনা মরে যাবে, তুই দেখবি তার আগে পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে করোনা ভাইরাসের অ্যাটাকে, তারপরে চায়না মাল শেষ হবে। মানে কি বলবো, আমার ভাবতে এখনো ভয় পাচ্ছে যে এত চায়না মাল ইউজ করেও চায়নার তৈরি ভাইরাস। ওই দাঁড়া দাঁড়া, ফেসবুকে কি একটা আর্টিকেল এসেছে, করোনা ভাইরাসের ওষুধ বেরিয়ে গেছে, ভারতীয় বৈজ্ঞানিক এই করোনা ভাইরাসের ওষুধটি বার করেছে। কি বলছিস ভাই, করোনার জন্য ওষুধ বেরিয়ে গেছে? ও ভগবান, তুমি এই যাত্রা আমার দিকে বাঁচিয়ে দিলে, যমরাজ যে আমাদের পেছনে লেগে পড়েছিল পুরো একবারে শেষ করে দেওয়ার ইচ্ছাই ছিল, এখন সাদে সুদা হয়নি, এক্ষুনি যদি মনে যেত জীবনে পুরো আনন্দ শেষ হয়ে যেত। পর তো পর ফেসবুকে কি আর্টিকেল লিখেছে, ফেসবুক আর্টিকেলটা পড়ে দেখ কি ওষুধ ওষুধ বেরিয়েছে। এখানে লেখা আছে যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা যেসব মতগুলো দিয়েছে তার মধ্যে একটি, যেটা এখন পর্যন্ত এক্সপেরিমেন্টের মধ্যে আছে, সেটা কাজ করতে পারে, সেটি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল করোনা ভাইরাসকে বিনাশ ঘটাতে পারে, অ্যালকোহলের কথা এখানে বলা হয়েছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কি বলছিস ভাই, আবার ইন্ডিয়া এগিয়ে গেল, ইন্ডিয়ান ডাক্তারই আবার করোনা ভাইরাসের টিকা বার করবে, আর সবাই দেখে ইন্ডিয়াকে ছোট করার জন্য দেখাচ্ছে। চাইনা ইন্ডিয়াকে হুমকি দিচ্ছিল যে পাকিস্তানের পাশে কি করতে পারে করে নি, এখন যদি ইন্ডিয়া যদি চায়নাকে যদি করোনা ওষুধের যদি এটা না বলতো তাহলে চায়নাতে পুরো শেষ হয়ে যেত। আর ও এমন ওষুধ পাবি যে অ্যালকোহল, অ্যালকোহল মানে তো ভাই মদ। করোনা আমাদের একটা বাল মঙ্গা করতে পারবে না, আমরা আবার জীবনে ফিরে এসেছি, লড়াই করতে আমাদের বিয়ে হবে, আমাদের ছেলে মেয়ে হবে, আমরা আবার জগৎটাকে দেখতে পাবো, আমরা আবার আইপিএল দেখতে পাবো, আবার আইএসএল দেখতে পাবো। কারণ হচ্ছে আমাদের শরীরে শিরায় শিরায় রক্ত নয়, আমাদের শরীরে শিরায় শিরায় অ্যালকোহল মানে মদের মদ ছুটছে, তো আমাদের করোনা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, নো টেনশন নো চাপ, ঠিক আছে, আমরা বেঁচে গেছি। তাহলে তো ভাই দেখছি পুরো ফ্যামিলির সাথে বসে একসাথে মদ খেতে হবে রে, যদি অ্যালকোহল যদি করোনার মানে টিকা ফিকা কোনো ওষুধ হয়। তাই তো মনে হয় আগে কত না লুকিয়ে ছুড়িয়ে মদ খেতে হতো বাবার হাত থেকে বাঁচার জন্য, মায়ের হাত থেকে বাঁচার জন্য, আর এখন দেখছি ফুল ফ্যামিলির সাথে বসে রিল্যাক্সে দারু বাটি জ্বলবে। চল বাপকে গিয়ে এক্ষুনি গিয়ে এটা দেখাতে হবে, বুঝাতে হবে যে অ্যালকোহল হচ্ছে করোনা ভাইরাসের টিকা বা ওষুধ। হ্যাঁ হ্যাঁ চল, আমি ওই আমার বাবাকে দেখাই, তারপরে তো বাবার টাকা দিয়ে বসে বসে মদ খাবো, বাপ বেটা একসাথে এবার খাবে মদ।
ছেলে করবে বাপের পেট, বাপ করবে ছেলের মন, ও কতই আনন্দ। ভইয়া এতদিন আমার এটাই আশা ছিল, কবে যে বাপের টাকায় মদ খাবো, বাবা এসে বলবে নে 500 টাকা নিয়ে যা, আর একটা রয়্যাল স্ট্যাগ 750 নিয়ে চলে আয়, সবাই মিলে আজ খাওয়া হবে। এতদিন পর করোনা ভাইরাস তুমি আমাদের আশাটা স্বপ্নটা পূরণ করে দিয়ে। মনে করি মদ খাবো, মদ খেয়ে মাতাল হব, মনে করি মদ খাবো, মদ খেয়ে পাগল হব, বন্ধু বলে খা খা আর। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছিল। তো সরকার যেসব নির্দেশগুলো দিচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, আমরা সেগুলো ফলো করুন। এসব মজার জন্য ভিডিওটা আমরা ইউজ করেছি। আপনারা অত্যাধিক যেন মদ না খেয়ে ফেলেন করোনা থেকে বাঁচার জন্য, শুধুমাত্র আমরা হাসি দিয়ে মজা দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। সরকার যেসব নির্দেশগুলো দিচ্ছে সেসব নির্দেশগুলো আপনারা অবশ্যই ফলো করুন, ফলো করলে আমরা করোনা আক্রান্ত থেকে বাঁচবেন। আশা করি ইন্ডিয়া করোনা মুক্ত হতে সক্ষম হবে, এবং আশা করি সেটা পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারবো। আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কারণ আপনারা একটি লাইক ও একটি কমেন্ট আমাকে প্রচুর মোটিভেশন দিলে নেক্সট আরেকটা আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে চলে আসবো। এখন এটুকুই।